নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তীস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইলিশ মাছ দিয়ে আজকে আমার সবচেয়ে প্রিয় যে পদটা ইলিশের সেটা বানিয়ে দেখাবো। এইভাবে ইলিশ মাছটা বানালে ইলিশ মাছের স্বাদ মুখে লেগে থাকবে। তার জন্য প্রথমে ইলিশ মাছে অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নিতে হবে। অনেকে ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকেন মাছের এই কালারটাকে আরও লাল করার জন্য, কিন্তু আমি এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। অনেকে লেবু রসও দিয়ে থাকেন আষ্টে গন্ধটা দূর করার জন্য, কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেজন্য লেবু রসও এর ভিতরে দেওয়া হলো না। এবার এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে রেখে দেব 15 মিনিটের মতো এইভাবে। এবারে এটাকে রান্না করার জন্য একটা টিফিন বক্সের ভিতরে নিয়ে নিলাম সর্ষে বাটা 1/2 টেবিল স্পুন, সেই সাথে এর ভিতরে 1/2 টেবিল স্পুন নিয়ে নেওয়া হলো পোস্ত বাটা, আর 1 টেবিল স্পুন নিয়ে নেওয়া হলো কাজু বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা 1/2 টেবিল স্পুন। এগুলো দেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিতে হবে টক দই। এই টক দইটা কিন্তু আমি ঘরে পাতিয়ে নিয়েছিলাম, এখানে অল্প একটু লেবুর রস দিয়ে এই টক দইটা পাতিয়ে নিয়েছি। এই ঘরে পাতানো টক দইটা এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিলাম। ঘরে পাতানো টক দইটা দিয়ে তারপর একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু টক দইটা একদম ফ্রেশ, তাই টক দইয়ের টকের পরিমাণটা কিন্তু একটু কমই থাকবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এইবারে আস্তে আস্তে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে এইভাবে মেশাতে হবে যাতে ভিতরে কোনো দানা অংশ না থাকে, সম্পূর্ণটা ভালোভাবে মিশে যায় এবং একটা স্মুথ গ্রেভি তৈরি হয়। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি, যেহেতু বর্ষাকাল তাই চিনিটা একটু জড়ানো হয়ে গেছে। তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি নুন। এই মশলার ভিতরে কিন্তু অল্প একটু চিনি দিতেই হবে, যেহেতু টক দই দেওয়া তাই চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না। অনেকেই এই মশলার ভিতরে চিনি ব্যবহার করেন না, তবে টক দই দিলে চিনি অবশ্যই দিতে হবে, আর টক দই দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে। এবার এখানে 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এখানে 1 টেবিল স্পুনই সরিষার তেল দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে এখানে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার মশলাটা একদম এরকম স্মুথ গ্রেভি তৈরি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে। এখানে এই যে পেস্টটা, এতে কিন্তু মাত্র 2টো মাছই ভাপা করা যাবে, এর বেশি করা যাবে না। এইবারে মাছগুলোকে দিয়ে একটু এপিটোপিট করে নেওয়া হলো, যাতে মাছের উভয় দিকেই এই পেস্টটা লেগে যায়। তারপরে আস্তে আস্তে চামচের সাহায্যে মাছের গা এই পেস্টগুলো দিয়ে দিতে হবে। যেহেতু নুন হলুদ মাখিয়ে রাখা, তাই মাছের ভিতরে কিন্তু নুনটা সম্পূর্ণরূপে ঢুকে গেছে। এইবার এই পেস্টের মিশ্রণটা এর ওপরে একটুখানি দিয়ে রেখে দিতে হবে, যাতে এর ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায়। এইবারে ওপর থেকে দিয়ে দিতে হবে সরিষার তেল। এইবার এখানে 5 থেকে 6 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটা বেশি দিতে হবে। ভিতরে সরিষার তেল ম্যারিনেট না করলেও ওপর থেকে এই সরিষার তেল দিলে এর থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। সাথে দিয়ে দেওয়া হলো একটা করে অল্প একটু করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা এর ভিতরে মিক্স করে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা আর সরিষার তেলের ভেপারটা যাতে ভালো আসে, তাই ওপর থেকে এটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এইবার কড়াইতে জল গরম করতে বসাতে হবে। কড়াইতে জল যখন বেশ এরকম হালকা হালকা ফুটে আসবে, মানে ভিতর থেকে বাবলস পার হবে, তখনই এই টিফিন বক্সটা এর ভিতরে বসিয়ে দিতে হবে। জলের পরিমাণটা এমনই দেবেন যাতে টিফিন বক্সটা প্রায় অর্ধেক জলের ভিতরে ডুবে থাকে। তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং এইভাবেই ফুটছে। মা এই পুরো রান্নাটাই উনানে করছে। যদি আপনারা গ্যাসে করে থাকেন, সেক্ষেত্রে যখন টিফিন বক্সটা ভাপে বসাবেন তখন জোর আছে রাখবেন, তারপর এটা ফুটে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে ভাপিয়ে নেবেন। এবার এটাকে কড়া থেকে তুলে নামিয়ে নিয়েছি। এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো এভাবেই কুক করে নিয়েছি। এইভাবে কুক করে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু টিফিন বক্সটা খুলতে হবে। অল্প একটু ঠান্ডা করা অবস্থায় টিফিন বক্সটা খুলবেন,
এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে মাছটা কুক হয়েছে। তার জন্য মাছটা বেশ নরম হয়ে যাবে এবং ওপরে যে লঙ্কাগুলো দেয়া সেগুলো কিন্তু কুক হয়ে তার কালার চেঞ্জ হয়ে আসবে। যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন যেটা সম্পূর্ণরূপে কুক হয়েছে। যদি ওপরের লঙ্কাটার কালার চেঞ্জ না হয় এবং মাছটাও যদি চামচ দিয়ে তোলার সময় শক্ত লাগে তাহলে বুঝবেন এটা কুক হয়নি, সেক্ষেত্রে আপনারা আবারও ফুটিয়ে নেবেন। এইবার এটাকে আস্তে আস্তে আমি প্লেটে তুলে নিয়েছি, দেখুন ধার থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে যে তেলটা উপরে ছিল। দুপুরে গরম গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা জাস্ট অসাধারণ লাগবে। ঝাঁঝে গন্ধে স্বাদে সবেতেই অতুলনীয় যদি এইভাবে রান্না করতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।